হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রেমেডি শেয়ার করব বন্ধুরা আমাদের অনেকেরই কি হয় মুখের মধ্যে প্রচণ্ড পরিমাণে লোম হয় অনেকেরই লোম বেশি আবার অনেকেরই থাকে না তো যাদের লোম বেশি বিশেষ করে আপার লিপসে অনেকের লোম থাকে আর এই গালের এই সাইডগুলোতে প্রচণ্ড পরিমাণে লোম হয়ে যায় আর মুখটা কিন্তু তখন দেখতে অতটা ভালো লাগে না বাজে লাগে দেখতে তো সেক্ষেত্রে এই লোমগুলোকে আমরা কি করে চিরতরে দূর করতে পারি আজকে তারই দুটো রেমেডি আমি শেয়ার করব সেই রেমেডি দুটো ফলো করলে অবশ্যই করে তোমরা কিছুদিনের মধ্যেই ফল পাবে একদিনেই পাবে না কিছু দিনের মধ্যেই এর রেজাল্টটা তোমরা পাবে আজকে দুটো রেমেডি শেয়ার করব তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজকের এই রেমেডি দুটো তো দেখো প্রথম উপায় করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে কেটে এর খোসাটাকে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ আমাদের সববার বাড়িতেই থাকে আর এই পেঁয়াজ আমাদের আজকে ব্যবহার করে এই অবাঞ্ছিত লোম দূর করার রেমেডি তৈরি করব তো বন্ধুরা এখানে আমি একটা পেঁয়াজ ছোটো সাইজের নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এবার ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটারে দিয়ে গ্রেট করে নিচ্ছি এর থেকে রসটা বের করে নেবো আমাদের মূলত এক চামচ রস হলেই হয়ে যাবে পেঁয়াজটা তোমরা বেটেও নিতে পারো নাইবা এভাবে গ্রেটারে গ্রেড করে নিতে পারো তো হয়ে গেছে এটা এবার এটা রসটা চিপে বের করে নিচ্ছি তোমরা চাইলে এরকম করেও নিতে পারো তবে রসটা বের করে নিলে খুবই ভালো হয় তো তোমরা এই হাত দিয়ে চিপেও নিতে পারো না এবার একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে এর থেকে রসটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করে বের করে নিতে পারবে তো এক চামচ রস হলে আমাদের হয়ে যাচ্ছে তো দেখো রসটা কিন্তু বেরিয়ে এসছে পেঁয়াজের এবার এই রসের মধ্যে দেব আরেকটা উপাদান সেটা হচ্ছে লেবুর রস বন্ধুরা লেবুর রস আমাদের লাগবে এখানে এক চামচ মতো এক এক চামচ মতো পেঁয়াজের রস নিয়েছি এক এক থেকে দেড় চামচ তার মধ্যে লেবুর রস নিয়ে নিয়েছি এক চামচ আর দেবো টুথপেস্ট যে কোনো হোয়াইট টুথপেস্ট তোমরা নিতে পারো খুব সামান্য পরিমাণের মটর দানার দুটো মটর দানার মতো টুথপেস্ট আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো এক চামচ মতো চালের গুঁড়ো এবার এটা মিশিয়ে নিচ্ছি তো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে যখন আমরা চালের গুঁড়োটা নেব না হলে এটা পাতলা হয়ে যাবে আর লাগাতে অসুবিধা হবে সেই জন্য চালের গুঁড়ো নিয়ে নেব এক চামচ মতো আর এবার মিশিয়ে একটা ঠিক পেস্ট তৈরি হয়ে গেছে এই জিনিসটা যে তৈরি করলাম এটা কিন্তু তোমরা চার পাঁচ দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে এখন এটা অ্যাপ্লাই করতে হবে তোমরা যেখানে যেখানে তোমাদের অবাঞ্চিত লোম রয়েছে বিশেষ করে আপার লিপসে চিন এরিয়াতে কানের পাশে এই জায়গাগুলোতে আমাদের অতিরিক্ত লোম হয়ে থাকে অনেকেরই তো তা তারা সেই জায়গাগুলোতেই লাগাবে যে জায়গাগুলোতে এই লোম বেশি রয়েছে যে জায়গাগুলোর লোমগুলো তোমরা রিমুভ করতে চাও সেই জায়গার মধ্যেই তোমরা এটা লাগাবে তো দেখো এইভাবে লাগিয়ে নেবে বিশেষ করে ঠোঁটের চারপাশেই এই লোমগুলো বেশি হয় আর কানের দুপাশেও এই লোমগুলো হয়ে থাকে তো যাদের অতিরিক্ত লোম রয়েছে তারা অবশ্যই করে এটা লাগাতে পারো সপ্তাহে তিন চার দিন অবশ্যই লাগাবে আর এটা লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবে আর বন্ধুরা এই জিনিসটা রেমেডিটা বানিয়ে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে লাগাবে না তাহলে কিন্তু চোখের মধ্যে ঝাঁজ লাগবে তো আমি মোটামুটি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরেও এর মধ্যে অনেকটা ঝাঁজ রয়েছে তো তোমরা কিছুক্ষণ রেখে দিয়ে তারপর লাগাবে পেঁয়াজের মধ্যে ছালফার থাকে আর সেই ছালফার কিন্তু চোখে ঝাঁজ লাগে আমাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে কিছুক্ষণ পরে অবশ্যই লাগাবে তো দেখো আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন আমি হাত দিয়ে সেই জায়গাগুলো একটু ঘষে নেব যখন এটা ম্যাসাজ করবে তখন লোমের গোড়াগুলো নরম হয়ে যাবে আর ধীরে ধীরে লোমগুলো কিন্তু পরে যেতে সহায়তা করবে একদিনে হবে না তবে এটা কিছু দিন ব্যবহার করলে এটার ধীরে ধীরে লোমগুলো উঠে যেতে সাহায্য করবে তো একদিনে কিন্তু লাগানোর সঙ্গে সঙ্গেই যে লোমগুলো পড়ে যাবে এমনটা নয় তো কিছুক্ষণ ম্যাসাজ করার পর একটা টাওয়াল দিয়ে এটা মুছে নেবে এটা দীর্ঘদিন মোটামুটি এক মাস মাস তিন মাস ব্যবহার করার পর এটার ফলটা পাবে কেননা এটা আমরা ঘরোয়া রেমেডি এটা কাজ করতে একটু সময় লাগবে আর তোমরা যদি মনে করো যে কৃত্রিম উপায়ে তোমরা হেয়ারগুলোকে রিমুভ করবে তাহলে তোমাদের বাজারে কিনতে পাওয়া যায় হেয়ার রিমুভার সেগুলো ব্যবহার করতে পারো সেগুলো কিন্তু কেমিক্যালযুক্ত তো ঘরোয়াভাবে যদি করো তাহলে আর একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর নিয়ে নেব এক চা চামচ মতো এক চা চামচেরও কম হাফ চামচ করে নিয়েছি বেকিং সোডা এই হলুদ গুঁড়ো আর বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের একটু জল এবার এই হলুদ গুঁড়ো আর বেকিং সোডাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো বা হাফ চামচ মতো চাল গুঁড়ো এবার দেখো একটা থিক পেস্ট তৈরি হয়ে গেছে এই রেমেডিটাও কিন্তু খুব কার্যকরী এই হলুদ গুঁড়োর এটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো তো সেম পদ্ধতিতে তোমরা এটাও লাগাবে মুখের মধ্যে তোমরা যে রেমেডিটা তোমাদের ভালো লাগবে সেটাই করতে পারো যে জায়গাগুলোতে লোম রয়েছে ঠিক সেই জায়গার মধ্যে এটা ঘষে ঘষে লাগাতে হবে আর পাঁচ থেকে দশ মিনিট অবশ্যই করে রেখে দেবে এতে করে কি হবে লোমের গোড়াগুলো নরম হবে নরম হয়ে ধীরে ধীরে এই লোমের গোড়াগুলো আলগা হয়ে যাবে আর লোমগুলো পড়ে যাবে আর কখনোই এই লোম কিন্তু গজাবে না তো এই লোমগুলো যেই জায়গাগুলো ওঠে সেই জায়গাগুলোতেই তোমরা এটা দিবে পুরো মুখে দেওয়ার দরকার নেই পুরো মুখে অনেকে থাকে না লোমগুলো বিশেষ করে ঠোঁটের চারপাশে নাইবা আপার লিপসে চিন এরিয়াতে কানের দুপাশে এই জায়গাগুলোতেই বেশি করে হয় এভাবেই দশ মিনিট রেখে দেবে দশ মিনিট পর কি করবে এটা একটু ম্যাসাজ করবে তাহলে লোমগুলো আলগা হয়ে যাবে একটু ম্যাসাজ দিবে দিয়ে তারপর এটাকে রিমুভ করবে তো দেখো একটু একটু টেনে গেছে তারপর একটু ঘষে নেবে এতে করে লোমগুলো কিন্তু উইক হয়ে যাবে আর লোমগুলো ধীরে ধীরে পড়বে একদিন দুদিন তিন দিন এইভাবে ব্যবহার করো দেখবে তোমাদের লোম ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে তো একটু ম্যাসাজ করে তারপরে একটা ভেজা টাওয়াল দিয়ে এটাকে মুছে নেবে তো এই রেমেডিটাও খুবই কার্যকরী দুটো রেমেডির মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা করতে পারো দুটোই করতে হবে এমন নয় যেটা ভালো লাগবে সেটাই করতে পারো আর এই জিনিসটা তৈরি করে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো প্রত্যেক দিন তোমরা ইউজ করতে পারবে তো এইভাবে পরিষ্কার করে নিলাম তো দেখো এইভাবে পরিষ্কার এটা একদিনে বোঝা যাবে না তবে এটা কিছু দিন করলেই এটার রেজাল্টটা ভালো পাবে তো ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম তো এইভাবে তোমরা স্নানের আগেও লাগাতে পারো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা